হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিওতে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফুড ব্লগ নিয়ে। তো শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার সামনে আছে হচ্ছে গিয়ে পৃথিবী বিখ্যাত দুটো বার্গার কোম্পানি থেকে দুটো বার্গার নিয়েছি। একটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের সিগনেচার বার্গার, এটা হচ্ছে ম্যাক সিলেকশন, আই মিন ম্যাকডোনাল্ডস বার্গার কোম্পানির সব থেকে বেস্ট বার্গার আমার সামনে। অন্যটা হচ্ছে বাস্টার্ড বার্গার থেকে একটা নিয়েছি। সেই দুটো হচ্ছে গিয়ে খুব ফেমাস ইন ইউরোপ, নর্থ আমেরিকা, ইংল্যান্ড, সব জায়গাতে এই বার্গার কোম্পানিগুলোর আউটলেট আছে। তো ম্যাকডোনাল্ডসের যেমন আছে 100টা জাতি রাষ্ট্রের মধ্যে 36,000 36,000 আউটলেট আছে, বাস্টার্ড বার্গারও এরকম আছে 80টা জাতি রাষ্ট্রের মধ্যে এদের আছে প্রায় 12,000 আউটলেট। সব কিছু মিলে আমরা একটা একটা করে আজকে বার্গারগুলোকে নিয়ে সবার সামনে তুলে ধরবো, কোন বার্গারটা কীভাবে তৈরি, আসলে এত ফেমাস বার্গার কোম্পানি ম্যাকডোনাল্ডস সেটা বেশি ভালো খেতে নাকি বাস্টার্ড বার্গার বেশি ভালো খেতে। তো বাই দ্য ওয়ে আমি শুরুতেই দেখবো হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ডস কি, ম্যাকডোনাল্ডসের বার্গারটা নিয়ে শুরুতেই আছে। এটার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ম্যাক সিলেকশন প্রিমিয়ার বিফ। আই মিন আমি নিয়েছি এই বার্গারটার নাম হচ্ছে ম্যাকডোনাল্ডের অ্যালমাকো। এরা কিছুদিন পর পর একটা ক্যাম্পেইন করে, সেই ক্যাম্পেইনে বিভিন্ন রকমের নতুন নতুন বার্গার আনে, এটা হচ্ছে অ্যালমাকো। আর আমি বাস্টার বার্গার থেকে যে বার্গারটা নিয়েছি এটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস। সো শুরু করছি, প্রথমে যে বার্গারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে বার্গার। তো বার্গারের আমি একটু কাছ থেকে ধরি, এটা হচ্ছে বার্গার। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে বিফ। এই বিফটা হচ্ছে গিয়ে 150 গ্রাম পিওর বিফ, একদম খাঁটি বিফ, যেটাকে বলা হয় 100% বিফ। এর সাথে কিছু কিছুই মেশানো নেই, শুধু বিফ। এবং তারপরে দেওয়া আছে চিজ, চেদার ওস্ত, এটাকে আমরা বলি চিজ। তারপরে আছে টমেট, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সাওয়ার সস দেওয়া আছে, তারপরে আপনার বাতাবিয়া সালাদ দেওয়া আছে, এবং ফাইনালি উপরে দেওয়া আছে হচ্ছে সালসা সস। সালসা সস একটা টেস্টি সস, সালসা সস, এই সব কিছু দিয়ে। আর যে ব্রেডটা দেওয়া হয়েছে এটাকে বলে গ্লেজ ব্রেড, মানে পিওর ব্রেড, সব কিছু দিয়ে এটা হচ্ছে গিয়ে অ্যালমাকো বিফ বার্গার, ম্যাকডোনাল্ডসের সব থেকে বেস্ট বার্গার। এটার মূল্য পড়েছে এখানকার টাকায় 105 টাকা, মানে বাংলাদেশের টাকায় পড়ে 1,050 টাকা। 1,050 টাকা এই বার্গারটা আমরা কিনতে পারছি। আমি জানি না, কেমন একটা বাইট দিয়ে নিচ্ছি। এখন কমেন্টস করছে না, নিলাম। নেক্সট পরবর্তীতে যেটা হারিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাস্টার্ড বার্গার। আমি প্যাকেটটা দেখি, নাইসলি ডেকোরেটেড। মাঝে মাঝে এরকম হয় না যে আমরা যখন খুব ব্র্যান্ডে চলে যাই, ব্র্যান্ডের বার্গারগুলো আমরা যখন টাকা দিয়ে খাই, যেমন আমি একবার গিয়েছিলাম নিউ মার্কেটে বার্গার কিনে, ঢাকা নিউ মার্কেটে বার্গার কিনে, তো সেখানে যে পরিমাণে তারা টাকা নিয়েছিল সেই টাকা অনুপাতে সেই বার্গারটা খুব বেশি ভালো ছিল না। বাট এই বার্গারটার বেলাতে আমি মাঝে মাঝে একটা কম্পেয়ার করি, যখন দেখি যে না এই কোম্পানিটা খুব বেশি, এই কোম্পানিটা খুব বেশি ফেমাস, সেটার পাশ থেকে অন্য কোনো সেটার মতো করে কাছাকাছি কোনো আউটলেট থেকে ওরকম করে ওরকমের একই রকম একই টাইপের কোনো প্রোডাক্ট আমি কিনে থাকি কম্পেয়ার করার জন্য, এবং দেখি যে না সেগুলো অবশ্যই ভালো, না হলে সেগুলো মার্কেটে এগুলো বড় বড় কোম্পানিকে কী করে টিক্কা দেয়। তো এখন এই টেক্কা দেওয়া কোম্পানির মধ্যে একটা হচ্ছে বাস্টার্ড বার্গার, আমার হচ্ছে ম্যাক্স বার্গার। তো ম্যাক্স বার্গার আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে, এই জন্য আমি আসলে যেতে পারিনি। তো শুরুতেই প্রথমে দেওয়া আছে এদের যে ব্রেডটা দেওয়া আছে, এই ব্রেডটা হচ্ছে আমি একটু হাতে নিচ্ছি, এটাও সেম গ্লেজ। এবং শুরুতে দেওয়া আছে নিচে যেটা সেটা হচ্ছে উপরে জ্বালাপিনো, হ্যাঁ সুইট জ্যালাপিনো, এবং ওর উপরে দেওয়া আছে এই যে গ্রিন কালার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মরিচ জ্যালাপিনো, খুব স্পাইসি হয়। এবং তারপরে দেখছি টমেটো দেওয়া আছে, বাতাবিয়া সালাদ দেওয়া আছে, এবং এটার মধ্যে যে বিফটা দেওয়া আছে এদের বিফটা হচ্ছে কি 120 গ্রাম, 120 গ্রাম বিফস। এই বার্গারটা এদের সিগনেচার প্রোডাক্ট। আমি এটা একটা বাইট দিয়ে দেখি যে আসলে এটা কীরকম আমার মনে হয়। যদি আমি বলি স্মেলের ব্যাপারটা বলি, তখন এটার থেকে এটার স্মেলটা বেস্ট, এটার বিফটা 100% পিওর বিফটা বেস্ট। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আমি দেখি যে আসলে এটা কীরকম আছে ফার্স্ট টাইম। আই থিঙ্ক ইটস অন বেস্ট। তো আমি এটাই একটু আগে বলছিলাম যে আমরা মাঝে মাঝে অন্য অন্য কোম্পানির সাথে নামের কাঠাল ভুয়া হয় অনেক সময় আছে না, আমি বলছিলাম ম্যাকডোনাল্ডস খারাপ, বিকজ ম্যাকডোনাল্ডস ওয়ার্ল্ড ফেমাস শুধু শুধু হয় নাই, শিকড়টা খুব মজবুত, কোয়ালিটি মেনটেন করে সবাই। এবং এই প্রত্যেকটা বিফ, এদের বিফ, ওদের বিফ, এই বিফগুলো -80% টেম্পারেচারে রাখতে হয়, এই মাইনাস
18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে এগুলোকে সংরক্ষণ করতে হয়। এবং সংরক্ষণ করা যখন বের করব, বের করার পরে একবার তৈরি করার পরে এটাকে আবার পুনরায় রিফ্রিজ করা যাবে না। তো সেই দুটোই এরকম। আমি এখানে আসার পরে ওখানে ম্যাকডোনাল্ডস আমার পরিচিত একজন আছে, সিরিয়ান একটা আমার আমার খুব পরিচিত এক ভাই, নাম হচ্ছে গিয়ে বাহা, ও আমাকে এটা তৈরি করে দিয়েছে। এখানে যেটা তৈরি করেছে নাম হচ্ছে হান্না, হান্না নামে মেয়েটা এখানে জব করে। তো ওকে বলেছিলাম যে আমি এরকম ফুড ব্লগিং করে তৈরি করে দিই। আমার মনে হচ্ছে যে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই ম্যাকডোনাল্ডসের সিগনেচার আইটেম থেকে এইটা কোনো অংশে কম যায় না। যারা মনে প্রাণে মাঝে মাঝে হয় না এরকম যে আমলিক করলে পরে কোনো কিছু দেখার দরকার নেই, যে প্রতীক নিয়ে কি দাঁড়ালো, প্রতীক নিয়ে কি দাঁড়ালো দেখার দরকার নেই, নৌকা মার্কা আছে কিনা, ধানের শীষ মার্কা আছে কিনা। ম্যাকডোনাল্ডসটা মাঝে মাঝে এরকম হয়ে গেছে যে আসলে ম্যাকডোনাল্ডস কিনা। সেদিক থেকে আমি এই বার্গারটা খাওয়ার পর আমার মনে হচ্ছে ম্যাকডোনাল্ডস তো আমি প্রায় খাই, ওখানে যাওয়া আসা হয়, বাট কম্পারিজন ভিডিওর জন্য এরা যখন নিয়েছে আমার মনে হচ্ছে যে না দিস ওয়ান বেস্ট। যদি আমি কম্পেয়ার করি এটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস। দুরকম হয়, একটা হচ্ছে বেকন দিয়ে, আই মিন বেকন মানে হচ্ছে যারা মানে মুখে আনাও নাকি পাপ শুনি আমি জানি না, শুয়ারের মাংস দিয়ে যারা এরা খাই নাউজুবিল্লাহ মিন, তো এটা এটা দিয়ে হয়, এটা ছাড়াও হয়, আপনি যেভাবে বলবেন অর্ডার করবেন সেভাবেই হবে। তবে আমার মনে হচ্ছে দিস বার্গার ইজ বেস্ট। এটার মূল্য কেমন পড়লো? এটার মূল্য পড়লো হচ্ছে বাংলাদেশের টাকায় 1350 টাকা, মানে 1350 টাকার ওটা পড়েছে 1050 টাকা। এই দুটো বার্গার কম্পেয়ার করে আমি দেখলাম যে এই ক্যাটাগরির সেম ক্যাটাগরির বার্গারের মধ্যে আমার মনে হচ্ছে দিস ওয়ান বেস্ট। সো পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওতে আমরা ইউরোপের পিৎজাগুলোকে কয়েকটা আউটলেটের পিৎজা একসাথে করে নিয়ে আমরা পিৎজাগুলোর উপরে একটা ব্লগ করব। সবাই পাশে থাকবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।